শূন্যতার হাহাকারে পাল্লা যেন আজ হার বেশি ধ্বংস হে ধ্বংস স্তূপে দাঁড়িয়ে ধ্বংস হে ধ্বংস স্তূপে দাঁড়িয়ে কাঁদে মহল মনে ব্যথা ধ্বংস হে রে ধ্বংস স্তূপে দাঁড়িয়ে ধ্বংস হে রে ধ্বংস স্তূপে দাঁড়িয়ে প্রদীপ জ্বলে, এখনো বাতি জ্বলে, এখনো শঙ্খধ্বনি সকাল সন্ধে বেজে ওঠে এই জমিদার বাড়ি থেকে। জ্বলুক, বছরের পর বছর জ্বলুক, অন্তত আমার এটাই ইচ্ছে। যাই হোক,
আমরা একটুখানি বিকালের দিকে এসেছিলাম বলতে লাইট অনেক কম হয়ে যাওয়ায় একটুখানি ভিডিওটা প্রবলেম হতে হয়েছে। তো আমি যেটা বলতে এসেছি আজকে সেটা হচ্ছে এই জমিদার বাড়িকে বলতে গেলে যেটা একটার পর একটা এসছে, একটার পর একটা লিঙ্ক, যেটা যজান থেকে শুরু করেছিলাম, গিয়ে পৌঁছেছিলাম শশাঙ্কে রাজধানী, তারপর শশাঙ্কে রাজধানী থেকে সুড়ঙ্গপথ, সুড়ঙ্গপথটা মা সর্বমঙ্গলা মন্দিরে আসে এবং মা সর্বমঙ্গলা মন্দিরে খোঁজ করতে গিয়ে আদিসুরের কাহিনী আসে। এই আদিসুর হচ্ছে গিয়ে আমাদের বাংলার রাজত্ব করতে এসেছিল এবং বাংলার রাজত্ব করার সময় বেশ কিছু পাঁচজন মতো কায়স্থকে নিয়ে এসেছিলেন কর্মজ থেকে, এবং এই কায়স্থর মধ্যে একজন সম্পুষ, তিনি জজান থেকে জমিদারি সম্পাদক। পরবর্তীকালে এর উত্তরপুরুষরা এই যজান জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন, কারণ বেশ কিছু উত্তরপুরুষ সের খবরাখবর যদিও পাওয়া যায়নি, তো আস্তে আস্তে এদের অবস্থা অবনতি ঘটতে থাকে এবং একজনের কথা না বললে নয় সেটা হচ্ছে যজানে কেনারাম ঘোষের কথা। কেনারাম ঘোষ মহাশয়ের নাম অনুযায়ী কিন্তু যজানের হাইস্কুলের নামকরণ হয়েছিল। যাই হোক, আরও অনেক কিছু জানানোর আগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন যারা তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করবেন প্লিজ। যাই হোক, এবার ঘটনায় আসি। তো এই কেনারাম ঘোষ প্রচণ্ড অভাবী হয়ে পড়েছিলেন এবং তিনি একটা পাঠশালা চালাতেন, ছোটোখাটো একটা পাঠশালা যেটা যজানের হাসপাতালের কাছে অবস্থিত ছিল। তো এই যে পাঠশালায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ত তাদের মায়না স্বরূপ জমিতে যে সমস্ত ফসল ফল মূল হতো এই সমস্ত দিয়ে চলত, কিন্তু তাতে তাদের অভাব মিটত না। তাই তারা তার বউ কেনারাম ঘোষের স্ত্রী তিনি কান্দি রাজবাড়িতে থাকতেন এবং কান্দি রাজবাড়ি থেকে সঙ্গে থাকতেন তার ছেলে পুত্র নাম কৃষ্ণধন ঘোষ। এই কৃষ্ণধন ঘোষ যেমন পড়াশোনায় দিগ্গজ বুদ্ধিমান তেমনি গান পড়াশোনাতেও বিশারদ ছিলেন। ফাঁকে ফাঁকে যখন রাধাবল্লভ কান্দি রাজবাড়ি রাধাবল্লভের মন্দিরে কোনো অনুষ্ঠান থাকত তখন ইনি গান করতেন। এই দেখে রাজকুমারী কৃষ্ণ কামিনী তার পছন্দ হয় এবং তিনি বাড়িতে প্রস্তাব দেন যে উনার সঙ্গেই বিয়ে করবেন। বাড়ির কিছুটা অমত হলেও, কারণ অবস্থা ততটা ভালো ছিল না, তাই ওই যে বলেছি গানের মধ্যে বামন হয়ে চাঁদের হাত পড়ে গেছে, হ্যাঁ, তার ফলে কি হয়েছে, ওই রাজবাড়ি থেকে বললো যে কিছু অর্থ সম্পত্তি দিচ্ছি, অর্থ দিচ্ছি, তার বিনিময়ে তোমরা তোমাদের গ্রামে একটা প্রাসাদ নির্মাণ করো। তো কৃষ্ণধন ঘোষ উনি কিন্তু এখানে এসে একটা মহল তৈরি করেন, একটা প্রাসাদ তৈরি করেন, যেটা এখন বর্তমানে যদি বলা যায় তাহলে হচ্ছে গিয়ে জনৈক ভদ্রলোক রঞ্জিত ঘোষের বাড়ির কাছে, বাড়ির ঠিক কোণের দিকে, এবং প্রভাকর ময়রার যে দোকান আছে ওই কোণের দিকে এখনও ঠান্ডা দেখতে পাওয়া যায়। তবে তুফানের টেপ টিভির সারানোর দোকানের ওই দিক করে একটা ছোটোখাটো গেট করেছিলেন। তো এই ছোট গেট হওয়ায় যে বিল্ডিংটা তৈরি হয়েছিল, যে প্রাসাদটা তৈরি হয়েছিল, সেই প্রাসাদে বউ যখন এসেছিল তাই পালকি ঢোকে, তার ফলে কি হয়েছিল, কিছুটা পথ হয়তো হেঁটে যেতে হতো। তো এই দেখে কৃষ্ণ কামিনীর দাদা ভীষণ রেগে যায়, দুটো বাজে কথা বলে, দু একটা বাজে কথা বলে, এবং তিনি কী করেন যে তার বোনকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় এবং কান্দিতে রাজবাড়িতে নিয়ে চলে যায়। যাই হোক, কৃষ্ণমোহন ঘোষও তখন প্রচণ্ড রেগে রেগে যায় এবং তিনি আর বাড়ির ঢোকেননি, একদম সোজা কলকাতায়। তবে এটা শোনা গেছে যে
যদিও এর কোনো প্রমাণ আমার হাতে আসেনি বা নেই, যে এভারেটি ফ্যাক্টরি যে বিল্ডিংটা তার প্রতিষ্ঠাতা কিন্তু এই কৃষ্ণ ধন ঘোষ, এবং সেখানে ব্যবসা স্থাপন করেন এবং সেই ব্যবসা থেকেই তিনি আস্তে আস্তে একটু একটু করে এই সাত মহলা জমিদারি বাড়ি তৈরি করেন বহু যত্নের সহকারে। এবং রাগ এবং অপমানের যে ক্ষোভ দুঃখ ছিল, সেই ক্ষোভ দুঃখটাকে ইনি বহিঃপ্রকাশ স্বরূপ এই হচ্ছে জমিদার বাড়ি সাত মহলা বাড়ি। যাই হোক, এছাড়াও এনার আরেকটা সব থেকে বড় অবদান যেটা হচ্ছে কান্দি থেকে জজান পর্যন্ত যে রাস্তাটা তার তৈরি, এবং সঙ্গে ছিলেন নলিনী মোহন ঘোষ। তো এনাদের সুবাদেই কিন্তু আজ এই রাস্তা আজই যাতায়াত করতে পারছি। এনাদের প্রচুর অবদান আছে, তার মধ্যে এটা একটা বিশাল বড় অবদান। আর একটা কথা না বললে নয়, এই সমস্ত তথ্য কিন্তু যার কাছ থেকে পেয়েছি তার নাম বলতেই হবে, সায়ন্তন মালাকার। তার কাছে এই ইতিহাসটা আমি সংগ্রহ করেছি এবং ওনাকে সেই জন্য স্পেশালি বহু অনেক 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 ধন্যবাদ।